নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। আজ আমরা কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে আরেকটা ব্যাকরণের নতুন টপিক, বাংলা শব্দের অতিশায়ন, ঠিক আছে, এই বিষয়টা সম্পর্কে তোমাদের বোঝাবো। দেখো বন্ধু, বারবার আমি কিন্তু বলেছি, ব্যাকরণ মানে কিন্তু বোঝবার জিনিস, আত্মস্থ করবার জিনিস, বোধস্থ করবার জিনিস, এটা মুখস্থ করবার কিন্তু জিনিস নয়। মুখস্থ করলেই কিন্তু সমস্যা, একটা সময় ভুলে গেলে তখন কিন্তু পারা সম্ভব নয়। বা বারবার বলছি, অতিশায়ন জিনিসটা কি, যদি তুমি নাই বোঝো, নাই জানো, মুখস্থ করে কি করবে, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। ফলে এই যে বাংলা শব্দের অতিশয়, নামটাই হয়তো মনে হবে তুমি যেটা শোনোই নি, জানোই না, এরকম একটা ব্যাপার। যদি ব্যাপারটা বোঝা থাকে তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। দেখো, এই যে বাংলা শব্দের যে অতিশায়ন, এই নামটার থেকে তোমাদের অন্য একটা নামের সঙ্গে বেশি পরিচিতি আছে, যেটা দিয়ে তোমরা কিন্তু বেশি ব্যবহার করো। এই অতিশায়নের পরিবর্তে, বাংলা শব্দের অতিশায়নের পরিবর্তে তোমরা যে জিনিসটা বেশি ব্যবহার করো সেটা হচ্ছে বিশেষণের তারতম্য। কি ব্যবহার করো বলতো? বিশেষণের তারতম্য। অর্থাৎ বাংলা শব্দের অতিশায়ন যায়, বিশেষণের তারতম্য বিষয়টাও কিন্তু তাই, ঠিক আছে। ফলে এই অতিশায়নের তুলনায় তারতম্য ব্যাপারটা আমরা বেশি ইউজ করি, কিন্তু অতিশায়নটা আসলে অরিজিনাল শব্দ হওয়া কিন্তু উচিত বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো, আমি বারবার বলি, দেখো বোঝো ব্যাপারটা, মুখস্থ করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার বা ইজি কিন্তু হয়ে যাবে। কীরকমভাবে দেখো, এই যে বিশেষণ, এবার বিশেষণ মানে আমরা জানি যে পদের দ্বারা কোনো বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, ভালো মন্দ ইত্যাদিকে চিহ্নিত করা হয়, তাকে বিশেষণ পদ বলে। তাহলে বিশেষণ ব্যাপারটা বুঝলাম। তাহলে তারতম্য, তারতম্য শব্দ মানে দুটো জিনিস আছে, তার একটা তম্য, তার শব্দটা কিসে যে তর থেকে, আর তম্য শব্দটা কিসে এসেছে যে তম থেকে। অর্থাৎ এই যে বিশেষণের তারতম্য, অর্থাৎ বিশেষণের ভালো মন্দ, ক্লিয়ার? অর্থাৎ যে শব্দের সাহায্যে, অর্থাৎ যে বিশেষণের সাহায্যে, এই যে বিশেষণের তারতম্য, অর্থাৎ যে শব্দের সাহায্যে একটা বিশেষণের ভালো মন্দকে বোঝাবে। বিশেষণের ভালো মন্দ কি, সেই জিনিসটা কি? অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হলো যার মাধ্যমে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করা যাবে। এই দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করতে গিয়ে যদি কোনো বস্তুটাকে খারাপ বা তার অপকর্ষ, কিংবা কোনো বস্তুটাকে ভালো বা তার উৎকর্ষকে বোঝানো হয়, তখনই জানবে সেটা কিন্তু বিশেষণের তারতম্য বা বাংলা শব্দের অতিশায়ন ঘটেছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দুটো বস্তু হতে পারে বা দুইয়ের অধিক বস্তু হতে পারে। এই দুটো বস্তুর সঙ্গে বা দুইয়ের অধিক বস্তুর সঙ্গে আমাদের কী হতে পারে? তুলনা করা হতে পারে। এই দুই বা দুইয়ের অধিক বস্তুর সঙ্গে তুলনা করতে গিয়ে যদি কোনো বস্তুকে খারাপ দেখানো হয় বা কোনো বস্তুকে ভালো দেখানো হয়, যদি দুটোর মধ্যে তুলনা করতে গিয়ে ভালো খারাপ দেখানো হতে পারে, আবার বহুর মধ্যে তুলনা করতে গিয়ে কি ভালো খারাপ দেখানো হতে পারে, যে দুই বা বহুর মধ্যে তুলনা করতে গিয়ে ভালো খারাপ দেখানোর জন্য যে শব্দ দুটো ইউজ করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কিন্তু বিশেষণের তারতম্য, বা যার মাধ্যমে তুলনা করা হচ্ছে দুটো জিনিসের মধ্যে, অনেক জিনিসের মধ্যে, সেটাই বিশেষণের তারতম্য। তাহলে তুলনাটা কি হতে পারে? তুলনাটা দুইয়ের মধ্যে হতে পারে। কি বললাম বন্ধুরা? তুলনাটা দুইয়ের মধ্যে কিন্তু হতে পারে। আবার কি হতে পারে? এই যে তুলনাটা দুইয়ের মধ্যে যেমন হতে পারে, আর তুলনাটা আবার কি হতে পারে? বহুর মধ্যে কিন্তু হতে পারে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে তুলনা করা হতে পারে, আবার কি অনেক বস্তুর মধ্যে তুলনা করা হতে পারে। আর তুলনাটা কেমন হতে পারে? তুলনাটা উৎকর্ষ হতে পারে, অর্থাৎ কারো ভালো বোঝানো হতে পারে। আর তুলনাটা কি হতে পারে বলতো? তুলনাটা কিন্তু অপকর্ষ হতে পারে, অর্থাৎ খারাপ বোঝানো হতে পারে। অর্থাৎ তুলনায় ভালো বোঝানো হতে পারে, তুলনায় খারাপও কিন্তু বোঝানো হতে পারে। তাতে ভালো বোঝানোই হোক আর খারাপ বোঝানো হোক, দুটো বস্তুর মধ্যে তুলনা করাই হোক আর বহুর মধ্যেই তুলনা করা হোক, যেটাই হোক না কেন, সেই ঘটনাকেই কিন্তু আমরা বলবো বিশেষণের তারতম্য, বা কি বলবো, বাংলা শব্দে অতিশায়ন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে সংজ্ঞা নিজে নিজে আমি নির্মাণ করতে পারো, কোন বইয়ে কি লেখা যায় ভেবে করে লাভ নেই। তাহলে বিশেষণের তারতম্য কাকে বলে? যার মাধ্যমে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করতে গিয়ে ভালো বা মন্দকে নির্দেশ করা হয়, তাকে আমাদের বিশেষণের তারতম্য বা বাংলা শব্দের অতিশায়ন বলে, ঠিক আছে। এবার দেখো, যদি অর্থটা দেখি, যে এই যে বইয়ের অর্থটা কি, এই যে দেখো, যদি আমি বিশেষণের তারতম্য যদি অর্থ দেখি, অর্থটা কি দেখো, এই যে অর্থ জিনিসটা, এই যে অর্থটা কি, এই যে আমি যদি বিশেষ তারতম্য কথাটা ইউজ করি, এই যে অর্থ, এই তারতম্য, তারতম্য আসলে কিন্তু একটা বিশেষ্য পদ। কি পদ বলতো? তারতম্য কিন্তু আসলে নিজে একটা কিন্তু বিশেষ্য পদ। এই তারতম্য শব্দটা কোথা থেকে তৈরি হয়েছে বললাম, এই তারটা তর আর তমটা হচ্ছে তম, তরতম শব্দ থেকে কিন্তু এটা এসেছে। তত্তম শব্দ থেকে তারতম্য এসেছে, কারণ তত্তম শব্দের সঙ্গে জব অর্থ যোগ করে কি হয়েছে বলতো বন্ধুরা? তারতম্য শব্দটা তৈরি হয়েছে। তাহলে এই যে তরতম আর জব অর্থ, এটা কি বলতো, এই যে তারতম্য কথাটা মনে হচ্ছে কয়েকটা শব্দের অতিশায়ন, কয়েকটি শব্দের অতিশায়ন, কি বলা হচ্ছে? অতিশায়ন,
কি বললাম কয়েকটি শব্দের অতিচরণ, এই যে বললাম যে বাংলা শব্দের অতিচরণের বিষয়টা তারতম্য, তারতম্য শব্দটা তৈরি হয়েছে একটা এটা বিশেষ শব্দ, এ তৈরি হয়েছে তর্তম্য সঙ্গে জফলা যোগ করে, মানে জফলা প্রত্যয় যোগ করে কিন্তু তৈরি হয়েছে তারতম্য। এই যে তারতম্য কথাটা মানে হচ্ছে কয়েকটি শব্দের অতিশয়ন। এবার ভাবছো বন্ধুরা যে অতিশয়ন মানে কি, অতিশয়ন মানে তো আমি বুঝলাম না, ফলে বুঝবো কি করে তাহলে তারতম্য মানে কি। দেখো অতিশয়ন অতিশব্দ, অতিশয়ন শব্দটা যদি আমি উৎপত্তি করি, মানে উৎপত্তি মানে কিভাবে উৎপত্তি হয়েছে এটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কি পাবো দেখো, এই যে উৎপত্তি যদি করি তাহলে একে পাবো কিন্তু অতিশয়নে। দেখো প্রথমে কি পাচ্ছি আমি, অতি পাচ্ছি, ঠিক আছে, তারপরে ধাতুটা কি পাচ্ছি আমি, সি পাচ্ছি, প্রত্যয়টা কি পাচ্ছি আমি, অনট পাচ্ছি। ফলে অতিশয়ন শব্দের উৎপত্তি কি, অতিপূর্বক সিযুক্ত অনট, সেটা হচ্ছে অতিশয়ন। অর্থাৎ অতিশয়নের উৎপত্তিগত অর্থ কি, অতিশয়নের উৎপত্তিগত অর্থ কিন্তু উপ বা উৎকর্ষ। কি বললাম, অতিশয়নের উৎপত্তিগত হচ্ছে উৎকর্ষ। অর্থাৎ তাহলে এই যে তারতম্য কথার অর্থ কি যাচ্ছে, তারতম্য কথার কয়েকটি শব্দের অতিশয়ন বা উৎকর্ষ বা অপকর্ষ, অর্থাৎ যার মাধ্যমে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করতে গিয়ে খারাপ বা ভালো যেটা কোনো একটাকে চিহ্নিত করা যেতে পারে তাকেই বলবো বাংলা শব্দের অতিশয়ন বা বিশেষণের তারতম্য। ঠিক আছে, দেখো বন্ধুরা বর্ণমাঝে একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখন পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি ওরা শেয়ার করে দিও, কেননা তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আর বন্ধু আমার পণ্য যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো বন্ধু যেখানটাই ছিলাম, তাহলে কাকে বলে আমি বুঝলাম, কটা বস্তুর মধ্যে তুলনা করায় সেটা বুঝলাম, ভালো না খারাপ বন্দিতে তুলনা করায় সেটা বুঝলাম, এর অর্থটা কি সেটা বুঝলাম, কিভাবে উৎপত্তি হয়েছে সেটাও কিন্তু আমি জানলাম, বা তারতম্যটা কোন ধরনের পথ সেটাও কিন্তু জানলাম। দেখো এটা যদি আমার বুঝে যাওয়া যায় তাহলে কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা থাকাই কিন্তু উচিত নয়। এবার দেখো কীরকমভাবে তুলনাটা করা হয় তাহলে বুঝবে, যে আমি দুই বা ততোধিক বস্তুর মধ্যে কীভাবে তুলনা করা হচ্ছে তাহলে কিন্তু আমি বুঝবে। ধরো আমি যদি ধরো দুটো পাহাড় আছে, ঠিক আছে, বা পর্বত আছে, পর্বত ঠিক আছে, এর পর্বতের সংখ্যা কত, এখানে একটা পর্বত আছে ধরো, এখানে একটা পর্বত আছে ধরো, ঠিক আছে, মানে এই পর্বতের সঙ্গে আমি এই পর্বতের তুলনা করব, ঠিক আছে। এবার যখন এই পর্বতের সঙ্গে এই পর্বতের তুলনা করব, এবার দেখো তখন কি করব, এটা যে উচ্চ, ঠিক আছে, এটা বললাম উচ্চ, আর এর থেকে এটা একটু বড়, ঠিক আছে, এর থেকে এটা একটু বড়, তখন এর সঙ্গে কি যোগ করা হয়, আমরা তখন বলি উচ্চতর, ঠিক আছে। দেখো যখন দুটো পর্বতের মধ্যে তুলনা করছি তখন কিন্তু দেখো আমি বলে দিলাম কিন্তু তর, ক্লিয়ার, তাহলে উচ্চ উচ্চতর, ঠিক আছে। এইবার দেখো আমি উচ্চ, এবার এখানে একটা পাহাড় না, এখানে একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এর মধ্যে এটা হচ্ছে সব থেকে হচ্ছে বড়, ক্লিয়ার। এইবার আমি সব থেকে আমি যখন উচ্চতর, এটা উচ্চ এটা উচ্চতর, অর্থাৎ এর থেকে এটা বড়, এটা আমার চিহ্নিত হয়ে গেল, কিন্তু সমস্ত থেকে এটা বড়, এটা বোঝানোর জন্য আমি কি করবো তখন বলতো, তখন আমরা বলি কিন্তু উচ্চতম, ক্লিয়ার। তাহলে উচ্চ উচ্চতর উচ্চতম, তাহলে দেখো এই যে তর আর তম যোগ করে কোন একটা জিনিসকে কোন একটা জিনিস থেকে কিন্তু উৎকর্ষ বা অপকর্ষ, ভালো বা মন্দ বা বড় বা ছোট চিহ্নিত করা হলো। অর্থাৎ এটা উচ্চতর কার থেকে, এটার থেকে, অর্থাৎ এটা উচ্চতর কার থেকে, এটার থেকে উচ্চতম, তাহলে এটা কার থেকে বড়, এটাও নয় এটাও নয়, যত আছে সবার থেকে কিন্তু বড়। তাহলে দেখো দুটো বস্তুর সঙ্গে তুলনা করা হতে পারে, অনেক বস্তুর সঙ্গে কিন্তু তুলনা করা হতে পারে, এই তুলনা করতে গিয়ে হয় কাউকে বড় বা খারাপ বা মানে তোমার ছোট দেখানো হবে, কাউকে হচ্ছে উচ্চ দেখানো হবে বা কাউকে উৎকর্ষ দেখানো হবে, ঠিক আছে, বা কাউকে বড় দেখানো হবে, এইটা কিন্তু নির্ণয় করা হয়। তাহলে বিশেষণের কাজ হচ্ছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে, এই বিশেষণ তারতম্যের কাজ দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করে একটাকে খারাপ দেখানো হবে বা একটাকে কিন্তু ভালো দেখানো হবে, হয় দুইয়ের মধ্যে হবে আর দুই অধিক জিনিসের মধ্যে কিন্তু হবে, সেটাই কিন্তু বিশেষণের কিন্তু তারতম্য। ব্যাপারটা বোঝা গেল যে আমরা কেন দুটোর মধ্যে যদি তুলনা করি তখন তাকে বলবো আমরা তম, অনেকের মধ্যে তুলনা করলে তখন তাকে কিন্তু আমরা বলবো তম। এইবার দেখো আমরা কেন প্রয়োজন, এই যে আমরা কেন বাংলা ব্যাকরণে এটাকে পড়বো, কেন প্রয়োজন, কোথায় বিশেষণের তারতম্যের মধ্যে প্রয়োজন কোথায়। দেখো প্রয়োজনটা এখানে যে আমাকে ধরো বলতে হবে ওর থেকেও ভালো, ঠিক আছে, বা আমাকে বলতে হবে ওর থেকেও খারাপ,
কিংবা আমাকে বলতে হবে সবার থেকেও ভালো কিংবা আমাকে বলতে হবে সবার থেকেও খারাপ, তাহলে এটা যদি বলতে হয় তাহলে তো আমাকে তো একটা শব্দ ইউজ করতে হবে। এবার একটা শব্দ ইউজ করে যদি ওটাকে বলতে হয় তখন অবশ্যই কিন্তু আমাকে বিশেষণের তারতম্য বা বাংলা শব্দের অতিসারের উপর কিন্তু আমাকে জোর দিতে হবে। কেন জোর দিতে হবে? কারণ ওই শব্দটা যদি আমি ইউজ না করি তাহলে কিন্তু আমি তো নিজের ভাবটাকে কিন্তু ফুটিয়ে তুলতে পারবো না। আমরা কি বলি, হিমালয় পৃথিবীর শ্রেষ্ঠতম পর্বত শৃঙ্গ। এই যখনই শ্রেষ্ঠতম বলে দিই তখন কি হয়ে যায় বলতো? দেখো বন্ধু, এই যে যখনই আমি বলে দিলাম শ্রেষ্ঠতম, তখন আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না যত পর্বত শৃঙ্গ আছে পৃথিবীতে, যত পর্বত শৃঙ্গ আছে তাদের মধ্যে সব থেকে বড়, সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে হিমালয়। ঠিক আছে, এই যে আমি যখন বলে ফেললাম যে হিমালয় পৃথিবীর শ্রেষ্ঠতম, তখন কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে বলো বন্ধু? পৃথিবীতে যত আছে তার থেকে কিন্তু সব থেকে হচ্ছে সেরা। ক্লিয়ার? তাহলে এখানে বোঝা গেল সমস্ত সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো আমি যদি দুজনের কথা বলি যে বাঘ আর বিড়ালের মধ্যে বাঘ হিংস্রতর প্রাণী। ঠিক আছে, এবার আমি যদি এখানটায় তর ব্যবহার করলাম তার মানে কি লাগে? বাঘ আর বিড়াল এই দুজনের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে। এই যে বাঘের সঙ্গে আমি কার তুলনা করছি? বিড়াল। এবার বাঘ আর বিড়ালের হিংস্রতা তুলনা করতে গিয়ে বললাম এই বিড়ালের থেকে বাঘ, আমি কি বললাম? বিড়ালের থেকে বাঘ হিংস্র তর। ঠিক আছে, বিড়ালের থেকে বাঘ হিংস্র তর। তাহলে এই হিংস্রতর যখন আমি ব্যবহার করলাম তখন কিন্তু আমি বুঝে গেলাম যে দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। এই বাঘ আর বিড়াল বলে দিয়েছি বলে হয়তো তুলনা হচ্ছে দুজনের মধ্যে, না বলে তো বলতে পারতাম যে হিংস্রতর প্রাণী হচ্ছে বাঘ। ঠিক আছে, তাহলে যখনই বলতাম হিংস্রতর প্রাণী হচ্ছে বাঘ তখন কিন্তু বুঝে নিতে পারতাম যে তর ব্যবহার করে কিন্তু আমি বুঝে নিতে পারতাম এখানে অনেকের মধ্যে কিন্তু তুলনা করা হয়নি, এখানে যে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, বাঘের সঙ্গে কোনো একটা জিনিসের তুলনা করা হয়েছে তার নামটা দেওয়া নেই, কিন্তু তর যেহেতু ব্যবহার করা আছে সুতরাং দুটো জিনিসের মধ্যে কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে দেখো বন্ধু, এই যে দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করি বা বহু জিনিসের মধ্যে তুলনা করি তাদের ভালো বা খারাপ বোঝানোর জন্য কিন্তু বাংলা শব্দের অতিসারণ বা বিশেষণের তারতম্য প্রয়োজন। যদি বাংলা শব্দের অতিসারণ বা বিশেষণের তারতম্য বিষয়টা আমরা না জানি, না বুঝি, না শেখা থাকে তাহলে কিন্তু আমরা এই তুলনা করতে পারবো না বা তুলনা করলেও তার সঠিক শব্দ কিন্তু ব্যবহার করতে পারবো না। উদোকে বুধোর ঘাড়ে, বুধোকে উদের ঘাড়ে বা ভুলভাল শব্দ ব্যবহার করে কিন্তু আমরা লেখার যে গাঁথনি বা বাঁধনি তাকে কিন্তু নষ্ট করে ফেলবো। ফলে এই যে বাংলা শব্দের অতিশয়ন তাহলে নিশ্চয়ই তার একটা কিন্তু গুরুত্ব রয়েছে, আর নাহলে আমরা কেন করবো? এবার প্রশ্ন দেখো, নামটা বাংলা শব্দের অতিশয়ন কেন হলো? এই যে নামকরণটা বাংলা শব্দের অতিশয়ন বা বিশেষণের তারতম্য কেন হলো? দেখো এই যে কেন এই নাম, আমি যদি কেন এই নামটা করি, এই যে নামটা কেন হলো, কেন এই নাম, এবার দেখো নামকরণের কারণটা দেখো, নামকরণের মধ্যে এই যে বিশেষণ করছি আমরা, যে এই বিশেষণের মধ্য দিয়ে আমরা কি করছি বলতো? বিশেষণের মধ্য দিয়ে তর, বিশেষণের যে মধ্য দিয়ে আমরা তর, তর মানে কি? ইংরেজিতে তোমরা যেটা করো ইয়ার, ঠিক আছে, যেটা ইংরেজিতে আমরা কি করি? ইয়ার করি, ঠিক আছে, ইয়ার ব্যবহার করি। বা তম, ইংরেজিতে কি ব্যবহার করি? এসটি, ঠিক আছে। এই যে তর আর তম, বিশেষণের মধ্যে তর আর তম ভাবটা কি পায় বলতো? প্রকাশ পায়। তর আর তম ভাবটা প্রকাশ পায় এবং তা এর কি হয়, এর ফলে এই যে তারতম্য ঘটে, যখন এই যে তর আর তম যখনই তারতম্য ঘটে তখনই কি হয় বলতো? তখন হচ্ছে অতিশায়ন ঘটে যায়। ঠিক আছে, অতিশায়ন মানে কি? উৎকর্ষ সাধন হয়। অতিশয়ন মানে কি হয় বলতো? উৎকর্ষ সাধন হয়। তাহলে কেনই নামকরণ? নামকরণের কারণ এটাই যে বিশেষণের মধ্য দিয়ে তর আর তম এই ভাবটা প্রকাশ পায় এবং তত্তর্ম বা অতিশয়ন বা উৎকর্ষ কিন্তু ঘটে, যেহেতু এর মধ্য দিয়ে তর আর তম ভাব প্রকাশ পায় এবং উৎকর্ষ সাধন হয়, সেই জন্য কিন্তু এর নাম করা হয়েছে বিশেষণের তারতম্য বা এই যে উৎকর্ষ সাধন হয় বলে অতিশয়ন। তাহলে নামটা বুঝলাম, তর আর তম সাধিত হয় এই কারণে বা উৎকর্ষকে বোঝায় এই কারণে বা অতিশয়ন হয় বা উৎকর্ষে বোঝায় এই কারণে বাংলার এর নামকরণ হয়েছে বাংলা শব্দের অতিশয়ন বা বিশেষণের তারতম্য। দেখো বাংলায় আমরা তর বলি, ইংরেজিতে কিন্তু তম বলি। দেখো আমরা যখন গুড বলি, জি ডবল ও মানে জি ও ডি, আমরা যখন গুড বলি, ঠিক আছে, এই যে গুড, ঠিক আছে, তখন গুড, তারপর আমরা কি বলি? গুড, বেটার বলি, বি টি টি আর, ঠিক আছে। তাহলে দেখো ইয়ার যোগ করলাম, তারপর আমরা যখন বেস্ট বলি বি এস টি, দেখো এস টি যোগ করলাম, ঠিক আছে। যে জি ডবল ও ডি গুড বা তার সঙ্গে বি টি টি ইয়ার, দেখো ইয়ার যোগ করে দিলাম, বেস্ট, দেখো বি এস টি, এস টি যোগ করলাম। এই যে ইয়ার যখনই বলি তাহলে জানি যে দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, আর যখন এস টি যোগ করবো তখন কিন্তু বলবো অনেকের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে। এই যে ডিগ্রি,
যেটা ইংরেজিতে ডিগ্রি বলে, সুপারলেটিভ ডিগ্রি, তোমরা ইংরেজিতে যে ডিগ্রিটা শিখেছো সেটাই বাংলায় কিন্তু বিশেষণের তারতম্য বা হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন। বাংলা আর ইংরেজি বিষয়টা কিন্তু যেহেতু একে অপরের সঙ্গে রিলেটেড, অনেক ক্ষেত্রে মোটামুটি 80% ক্ষেত্রে গ্রামার একে অপরের সঙ্গে রিলেটেড যুক্ত হয়ে আছে। ইংরেজিটা সহজ বলে কম নিয়ম, বাংলায় খুব বিস্তার বলে নিয়মের আধিক্যটা অনেকটা কিন্তু বেশি। তাহলে দেখো যখনই আমি ইয়ার পাবো তখন যেন দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, যখন কিন্তু এসটি পাবো তখন যেন অনেকের মধ্যে তুলনা করা হয়েছে। যেমন ধরো আমি যদি কিছু একটা উদাহরণ দিই বা উদাহরণ দিয়ে কিন্তু বলি তাহলে কিন্তু বুঝবে, এই যে বৃহৎ, বৃহৎ মেইন শব্দটা, এর সঙ্গে যদি আমি বলি বৃহত্তর, তাহলে এই যে বৃহত্তর বস্তু বা বৃহত্তর সেতু, এই যে আমি ধরো বললাম বৃহত্তর সেতু, তাহলে বৃহত্তর সেতু যখন বলবো তখন কটা সেতুর মধ্যে তুলনা করা হয়েছে? যেহেতু তর আছে তাহলে জানবো তর কখন ব্যবহৃত হয় দুটোর মধ্যে তুলনা করতে, তাহলে নিশ্চয়ই যে বৃহত্তর যখন বলছি তাহলে এখানে কোনো দুটো সেতুর সঙ্গে তুলনা করা কিন্তু হয়েছে। এবার বৃহত্তম না বলে দিয়ে আমি বলে দিলাম বৃহত্তম, অর্থাৎ বৃহত্তর না বলে আমি বললাম কিন্তু বৃহত্তম সেতু। তাহলে যখনই বৃহত্তম সেতু বলবো তখনই কিন্তু একটা নয় দুটো নয়, এখানে যত সেতু আছে সমস্ত সেতুর মধ্যে বৃহত্তম সেতু কিন্তু এটা। কিংবা ধরো আমি যদি উজ্জ্বল বলি, ঠিক আছে, তারপর কি বললাম উজ্জ্বলের পরে উজ্জ্বলতর, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে তুলনা করার জন্য উজ্জ্বলতর, অর্থাৎ এর থেকে ও ফর্সা, মুখ ফর্সা না কি বলি হচ্ছে উজ্জ্বলতর, অর্থাৎ ওর মুখটা অনেকটা কিন্তু দুজনের মধ্যে। কিন্তু আমি উজ্জ্বলতর না বলে আমি যদি বলি চুপ উজ্জ্বলতম, অর্থাৎ যতজনের সঙ্গে তুলনা করা হচ্ছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের মধ্যে ফর্সা, তাদের মধ্যে চকচকে হচ্ছে কিন্তু এই উজ্জ্বলতম। ফলে দুইয়ের মধ্যে তুলনা করতে আমি ইউজ করব তর, আর অনেকের মধ্যে তুলনা করতে বা সবাই যাতে আছে তাদের মধ্যে তুলনা করতে আমি ইউজ করবো কিন্তু তম। এই যে তুলনা করতে গিয়ে ভালো মন্দ ব্যবহার করা হচ্ছে, অতিশায়ন বা উৎকর্ষ সাধন হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন, বা এটা করতে গিয়ে তর আর তম প্রত্যয়গুলো ব্যবহৃত হচ্ছে বলে একে বলা হচ্ছে বিশেষণের তারতম্য। আশা করছি বন্ধুরা বিষয়টা তোমাদের সহজভাবে বোঝাতে পারলাম, এরপরও সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।